গতকাল অশোকনগরে একটা করোনা পজিটিভ কেস পাওয়া গেছে। পেশেন্টের নাম প্রদীপ পাই, তার বাড়ি আমাদের বাসকুট পঞ্চায়েতের কুটিয়া গ্রামে। গতকাল কেস পাওয়ার সাথে সাথে আমরা তাকে কদমবাগান থেকে পাঠিয়েছি। বাড়ির সমস্ত লোকের কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে এরা মাসে। আমরা গতকালই তার বাড়ি স্যানিটাইজ করেছি। আজকে আমরা সকালবেলা কল্যাণগড় বাজার এবিসি ওয়ান এবং তার সাথে সাথে থানা হসপিটাল গিয়ে স্যানিটাইজ করতে সক্ষম হয়েছি। আমরা আপনাদের অনুরোধ রাখবো যে প্রদীপ পাই সম্পর্কে একটা ভুল সংবাদ বেরিয়েছিল, সেই সংবাদে কেউ কান দেবেন না। প্রদীপ পাই ভালো আছে, কালকে তার দাদার সাথে আমার কথা হয়েছে। আমরা নিশ্চিত থাকুন, আপনাদের সাথে আমরা ছিলাম, আছি, থাকবো। পৌরসভার পক্ষ থেকে আপনাদের ভালোবাসার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া উচিত সমস্ত পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আমি আপনাকে আবারও বলছি, যদি আরও কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হয় আমরা তার থেকে পিছ পাবো না। আমরা আপনাদের শুভকামনা করি, ভালো থাকুন, সকলে মিলে একসাথে লকডাউন মানুন এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখুন।